সবাইকে স্বাগতম। আজকের এপিসোডে আমরা একটি গাণিতিক সমস্যা সমাধান করব। এখানে দেয়া আছে 6^1/2 × 36^1.2 × 36^2.4 × 25^1.3 = 30^5, কারেক্ট? এখানে একটি ইকুয়েশন দেয়া আছে এবং এই ইকুয়েশনের বাম পক্ষে যদি আমরা তাকাই, এখানে 36 এর পাওয়ার আমরা জানি না, আমাদের এই পাওয়ারটি নির্ণয় করতে হবে। আমরা ধরে নিই এখানে 36 এর পাওয়ার হচ্ছে x, তাহলে আমরা এখানে বলতে পারছি 6^(1.2 + 36)×36^(2.4) × 25^(1.3) = 30^5, কারেক্ট? বা আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা বলতে পারবো 6^1.2 × লক্ষ্য করা যাক, আমরা 36 কে 6a² আকারে লিখতে পারি, আমরা পাচ্ছি 6a² × আমরা 30 কে এখানে 5×6 আকারে লিখতে পারি, 5×6^(2.4), আমরা 25 কে এখানে 5a² লিখতে পারি, আমরা পাচ্ছি 5a² × 1.3, 30 = আমরা লিখতে পারি 5×6^(5), কারেক্ট? এখন লক্ষ্য করা যাক, আমরা এখানে পাচ্ছি 6^1.2 × লক্ষ্য করা যাক, এখানে আমরা দেখছি 2 এবং x কিন্তু গুণ অবস্থায় রয়েছে, তাহলে আমরা পাচ্ছি 6^2x × লক্ষ্য করা যাক, এখানে 5 এবং 6 কে আমরা আলাদা করে লিখবো, আমরা পাচ্ছি 5^(2.4) × 6^(2.4) + 2 কারেক্ট? এবং আমরা দেখতে পাচ্ছি 5^2, আমরা এখানে পাচ্ছি এখানে 2 এবং 1.3 কিন্তু গুণ অবস্থায় রয়েছে, তাহলে আমরা লিখবো 2.6 × 5^2.6 = অনুরূপভাবে 5 এবং 6 আমরা আলাদা করে লিখবো, আমরা পাচ্ছি 5^5 × 6^5, কারেক্ট? এখন এখানে লক্ষ্য করি, আমরা যদি লক্ষ্য করি এখানে 6^1.2, 6^2x, 6^2.4 গুণ অবস্থা রয়েছে, তাই না? তাহলে আমাদের এই তিনটি সংখ্যাকে আমরা 6 এর পাওয়ার হিসেবে লিখতে পারি, সেক্ষেত্রে আমাদের পাওয়ারগুলো সিম্পলি এখানে যোগ হবে, আমরা পাচ্ছি 1.2 + 2x + 2.4, এটা হচ্ছে 6 এর পাওয়ার, 6^1.2 + 2x + 2.4 ইন্টু লক্ষ্য করা যাক, অনুরূপভাবে 5^2.4 এবং 5^2.6 এখানে গুণ অবস্থা রয়েছে, তাহলে এখানে আমরা এই দুটি সংখ্যাকে একটি 5 এর পাওয়ার হিসেবে প্রকাশ করতে পারি, সেক্ষেত্রে আমাদের পাওয়ারগুলো এখানে যোগ হবে, 5^2.4 + 2.6 = লক্ষ্য করা যাক, আমরা পাচ্ছি 5^5 × 6^5, কারেক্ট? এখন লক্ষ্য করা যাক, আমরা এখানে পাচ্ছি 6^2, আমরা যদি 1.2 এবং 2.4 যোগ করি আমরা পাচ্ছি 3.6, আমরা এখানে বলতে পারবো 2x + 3.6 × আমরা পাচ্ছি লক্ষ্য করা যাক 5^2.4 + 2.6 হয়ে যাচ্ছে 5, তাহলে আমরা পাচ্ছি 5^5 = লক্ষ্য করা যাক, আমরা এই দুটিকে সাজিয়ে লিখতে পারি 6^5 × 5^5। এখন আমরা এখানে লক্ষ্য করি এখানে এই সমীকরণ সত্য হবে যদি এবং কেবল যদি উভয় পক্ষে 6 এর পাওয়ার ইকুয়াল হয় এবং 5 এর পাওয়ার ইকুয়াল হয়, এবং আমরা দেখছি এখানে 5 এর পাওয়ার কিন্তু উভয় পক্ষে ইকুয়াল, তাহলে এই সমীকরণ সত্যি হবে যদি এবং কেবল যদি উভয় পক্ষে 6 এর পাওয়ার ইকুয়াল হয়, তাহলে আমরা বলতে পারবো 2x + 3.6 = কত হবে, 5 হবে, বা আমরা এখানে বলতে পারছি 2x = 5 - 3.6 হয়ে যাবে 1.4, কারেক্ট? 1.4, বা আমরা সিম্পলি এখানে বলতে পারবো x = 1.4/2, অর্থাৎ 0.7, তাহলে আমরা দেখছি আমাদের প্রদত্ত যে ইকুয়েশন, সেই ইকুয়েশনের বাম পক্ষে 36 এর পাওয়ার হবে 0.7, কারেক্ট? তাহলে এটাই কিন্তু হবে আমাদের অ্যান্সার।